বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। বর্ষার মুখে বিপদ বাড়াচ্ছে বাতি স্তম্ভের খোলা তার। বর্ষা এলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে শহরে। অতীতের একাধিক অনাবশ্যক মৃত্যুতেও হুঁশ নেই প্রশাসনের। বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। বর্ষার মুখে বিপদ বাড়াচ্ছে বাতি স্তম্ভের খোলা তার। প্রতি বছরই এর কারণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলে। মৃত্যুতেও হুঁশ নেই প্রশাসনের। বর্ষা এলেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে শহরে। মৃত্যুর কারণ জানা যায়, কিন্তু কার গাফিলতিতে সেই মৃত্যু হলো তা কখনোই সামনে আসে না বলে অভিযোগ। কড়া শাস্তি দেওয়ার নিদর্শন তো নেই, কিছুদিন দায় ঠেলাঠেলি চলে প্রশাসনিক স্তর থেকে রাজনৈতিক মহলে। পাশাপাশি মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেন রাজনৈতিক দলের নেতারা। তারপর আবার যে কে সেই। কলকাতা পৌর নিগমের হিসেব অনুযায়ী গত পাঁচ বছরে বৃষ্টির মধ্যে রাস্তায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি শোরগোল পড়েছিল গত বছর হরিদেবপুরে একটি শিশু মৃত্যুর ঘটনায়। যদি আরেকটু অতীতের দিকে তাকাই, রাজভবনের কাছে বাতিস্তম্ভের খোলা তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েও একজনের মৃত্যু ঘটে। কিন্তু তাতেও কি পরিস্থিতি বদলেছে? নাগরিকদের অভিজ্ঞতা, চলতি বছরেও বর্ষার মুখে শহরের বিপদ বাতিস্তম্ভের সেই খোলা তারই। ঘটনার সূত্রপাত কলকাতা কর্পোরেশনের 7 নম্বর বোরোর 64 নম্বর ওয়ার্ড এলাকায়। এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পৌরমাতা সিম্মি জাহান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটে জেতার পর থেকে কোনোদিনই কাউন্সিলরকে এলাকায় দেখতে পাওয়া যায় না। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেন না। উল্টে একজন পিএকে দিয়ে ফোন তুলিয়ে বলা হয় তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন। এলাকাবাসীদের অভিযোগ, বেনিয়াপুকুর থানা সংলগ্ন রাস্তার পাশাপাশি উত্তর কলকাতার বিভিন্ন অলিতে গলিতে বাতিস্তম্ভের তার খোলা অবস্থায় পড়ে রয়েছে। সবচেয়ে বেশি বিপজ্জনক বাতিস্তম্ভ চোখে পড়ছে শহরের বস্তি এলাকাগুলিতে। বর্ষার মরশুমে কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিমকে বাড়ি বাড়ি গিয়ে পৌরসভাগুলিতে ডেঙ্গুর সচেতনতা বার্তা দিতে দেখা গিয়েছে। বাড়ির পচনশীল ও অপচনশীল আবর্জনা ফেলার জন্য পৃথক ডাস্টবিন বালতি প্রদান করার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক প্রচার করছেন কলকাতা কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। কিন্তু কলকাতা কর্পোরেশনের 64 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সিম্মি জাহান ভোটে জেতার পর থেকেই বাড়িতে বসে ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করছেন বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু তাই নয়, 64 নম্বর ওয়ার্ডে নেই কোনো ডাস্টবিনের ড্রাম, যত্রতত্র রাস্তার ওপরেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে আবর্জনা। দীর্ঘদিন ধরে অভিযোগ করার পরও ঘুম ভাঙছে না তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলরের। হয়েছে এটাই যে আমরা তো এখানে দেখুন বর্ষাকাল চলে এসছে, সবসময় দেখা যায় যে প্রত্যেক বছরই দেখা যায় যে ইলেকট্রিক শককে, মানে জল জমা জমে গেলে ইলেকট্রিক শককে মানুষের প্রাণ যাচ্ছে, সেটা নিয়ে আমাদের এখানে সেখানে দেখুন আমাদের এখানে ইলেকট্রিকে নিয়ে খুলে পড়ে আছে। আর এখানে জব মানে আবর্জনা ভর্তি, এখানে দুর্গন্ধে থাকা যায় না, তার মধ্যে বর্ষাকাল এসে গেছে, জল পড়ে পুরো একদম এই নোংরাগুলো সারা রাস্তায় পুরো ভরে যায়, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে আমাদের এটাই দুর্ভাগ্য যে আমরা এত মানে আমাদের নির্বাচনে আমাদের এখানকার কাউন্সিলর সিম্মি জাহান মহাশয়া, উনি এখানে কাউন্সিলর হয়েছেন, কিন্তু কাউন্সিলর হওয়ার পর থেকে আমরা কোনোদিন উনাকে আমাদের পাশে পাইনি। সবসময় উনি কোনো কোথাও যদি কোনো ইনভিটেশন থাকে তাহলেই উনাকে দেখতে পাওয়া যায়, আদারওয়াইজ কোনো কাজে উনাকে আমরা দেখতে পাই না। এখানেই আমরা যদি কোনো উনাকে ফোন করা হয়, উনাকে ফোন করলে উনি তো কখনোই ফোন ধরে না, উনার পিএ ফোন ধরে বলেন উনি কোনো কাজে ব্যস্ত আছে, আপনাকে পরে ফোন করা হবে, এইটুকুনি ব্যাস। পরে আর কোনো দিন আমাদের কাছে ফোন আসে না। আমাদের আপনাদের তো দেখতেই পাচ্ছেন এরকম অবস্থা, এই অবস্থাতে আমরা থাকি। এবার যেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কোভিড সিচুয়েশনে যিনি যখন রাস্তাতে কাউকে পাওয়া যায়নি উনাকে তখন আমরা পেয়েছিলাম, উনি নিজে দাঁড়িয়ে কোভিডের সময় উনি আমাদেরকে অনেক দিক দিয়ে অনেকভাবে সাহায্য করেছে। উনি নিজে দাঁড়িয়ে থেকে গোল চিহ্ন কাটতে দেখা গেছে সংবাদ মাধ্যমে, এটা বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি করেছেন, উনাকে দেখেছি, সবসময় দেখেছি, উনি সবসময় উনি আমাদের পাশে থাকেন। আর এগুলো কি আপনারা কলকাতা মেয়র ফিরোজাকে জানিয়েছিলেন?
ওনাকে তো সবসময় আমরা দেখি, উনি সবসময় কাজে মানে লোকের পাশে লোকের সাথে সবসময় উনি থাকেন। উনি ওনাকে আমরা এটাও দেখেছি যে যে আমাদের যে আবর্জনা ফেলার যে বাকেট, উনি নিজে বাড়ি বাড়ি গিয়ে ওই বাকেট উনি উনি বিলি করছেন। ওনাকে আমরা টিভিতে আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারাই আমরা এটা দেখতে পেয়েছি যে উনি নিজের হাতে নিজে রাস্তায় নেমে এই কাজগুলো করছেন। সেখানে দাঁড়িয়ে আমাদের কাউন্সিলর মহাশয়া ওনাকে কোনোদিন, তো আমি তো আগেই বললাম কোনোদিন ওনাকে আমরা পাশে পাইনি। আমাদের বাড়িতেও বালতি এসছে, কিন্তু ওই সাফাই কর্মীদের হাত দিয়ে উনি বালতি পাঠিয়ে দিয়েছেন। আমরা কোনোদিনই ওনাকে আমাদের পাশে পাইনি। আবারও বলবো, অবশ্যই তারপরেও বলবো, সিএসসিরও তো এটা দেখা দরকার। সিএসসিরও তো দায় আছে এখানে, যে এগুলো এরকম খোলাভাবে পড়ে আছে এই জায়গাটা, এইটাকে মেরামত করা, এটা ঠিক করার। তারপরে এই কাউন্সিলর ব্লেড তো এইগুলো এই জায়গাটা পরিষ্কার করিয়ে দেওয়ার তো কথা, উনি এগুলো করছেন না। উনি ওনাকে কোনো কাজেই আমরা পাই না, তাহলে আমরা কোন আশায় কোন ভরসায় আমরা ওনাকে কাউন্সিলর বানিয়েছি? আমাদের তো আমরা তো এরকম কাউন্সিলর চাইনি। যেখানে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে সবসময় আমরা দেখতে পাই যে সবসময় উনি পাশে থাকেন, সবার আপদে বিপদে ওনাকে আমরা পাশে পাই। সেখানে দাঁড়িয়ে আমাদের কাউন্সিলরকে আমরা কোনো দিনই আমরা পাচ্ছি না। তারপরে আমাদের দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সময় আমাদের এখানে বাচ্চারা এখান দিয়ে যাওয়া আসা করে, স্কুল টিউশন পড়ে, স্কুল ছেড়ে এখান থেকে যাওয়া আসা করে এখানে। তারপরে যদি বাই চান্স কোনো কিছু দুর্ঘটনা ঘটে, এর দায় কি আমাদের কাউন্সিলর নেবেন? এর দায় কি সিএসসি নেবে? তখন আমাদের যাবে তো আমাদের বাচ্চারা যাবে, ওনাদের তো ওনাদের তো কোনো কিছু যাবে আসবে না। কিন্তু এইটা তো ওনাদেরকে দিয়ে দেখতেই হবে, এটা তো না দেখলে তো এটা চলবে না। তাহলে আমরা কীভাবে এখানে থাকবো? আর আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে কাউন্সিলররা সমস্ত ওয়ার্ড সাজিয়ে তুলেছে, কিন্তু আমাদের 64 ওয়ার্ড, আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমাদের 64 ওয়ার্ডে কোনো রকম এটা দিনকে দিন একটা ভাগাড়ে পরিণত হয়ে যাচ্ছে। কোনো রকম কোনো সৌন্দর্য কোনো কিছু নেই। 64 ওয়ার্ড মানেই একদম ওয়ার্থলেস ওয়ার্ড। বর্ষা এসেই গেছে, আমি এটাই বলতে চাই যে অবিলম্বে এখানে ডাস্টবিনের ব্যবস্থা করা হোক, এই জায়গাটা খুব পরিষ্কার করা হোক। আর তার পাশাপাশি সিএসসি কেও বলবো যে এইখানে যেন এই লাইট পোস্টে যেন মেরামতের ব্যবস্থা করে। আর এর থেকে বেশি কিছু চাওয়ার নেই, আর আমাদের 64 ওয়ার্ডটাকে ঠিক মতন রাখলেই আমার যথেষ্ট। এখন প্রশ্ন হলো, এই অব্যবস্থার জেরে কোনো বিপদ ঘটলে তার দায় কে নেবে? এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র পরিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, শহরে নথিভুক্ত অনথিভুক্ত মিলিয়ে প্রায় 3,334 বস্তি রয়েছে। গত বছরই পুরসভার বস্তি উন্নয়ন বিভাগের তরফে প্রতিটি বস্তির জন্য 1,00,000 টাকা করে দেওয়া হয়েছে। বাতিস্তম্ভে নজরদারি করার পাশাপাশি ফাইবার দিয়ে মুড়ে ফেলতেও বলা হয়েছে। তারপরেও কোনো গাফিলতি হলে পুরসভার আলো বিভাগ বলতে পারবে। গত বছরই হরিদেবপুরে খেলতে খেলতে জমা জলে বিদ্যুতের সংস্পর্শে এসে নিশীথ যাদব নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় এরকমই দায় ঠেলাঠেলি সামনে এসেছিল। জানা যায়, ওই কিশোর যেখানে পড়ে গিয়েছিল তার পাশেই ছিল বিএসএনএলের একটি টেলিফোনের স্তম্ভ, তাতে আলো ঝুলিয়েছিল পুরসভা। বিএসএনএল কর্তৃপক্ষ সাফাই দিয়ে জানায়, টেলিফোনের স্তম্ভ ছুঁলে মৃত্যু হওয়ার কথা নয়, তবে ওই খুঁটিতে তাদের অনুমতি না নিয়েই বিদ্যুতের সংযোগ টানা হয়েছিল। 115 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দাবি করেন, জায়গাটি অন্ধকার ছিল বলে টেলিফোনের ওই স্তম্ভে পুরসভা অস্থায়ীভাবে আলো লাগিয়েছিল। মেয়র পরিষদ নিকাশি তারক সিংহ অবশ্য সেই সময় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, পুরসভা নয়, ব্যক্তিগত স্বার্থেই ওই স্তম্ভে আলো লাগানো হয়েছিল। কিন্তু বছর ঘুরলেও কার গাফিলতিতে সেই ঘটনা ঘটে তা এখনও জানা যায়নি। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে রাজভবনের সামনে জমা জলে ঋষভ মণ্ডল নামে এক যুবকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায়। সেখানেও পুরসভার একটি খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ টানা হয়েছিল। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুরসভা ও সিইএসসির কাছে জবাব তলব করে, কিন্তু 2 বছর কেটে গেলেও রহস্য কাটেনি। হাই নিউজ নেটওয়ার্ক।